গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনপিয়াস টেলিভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এখন কিন্তু বাজে সকাল 7:30। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, কারণটা হচ্ছে মা আর দিদি একটু বেরিয়েছে, মানে মায়ের একটু ডাক্তার দেখানো ছিল, কদিন ধরেই মায়ের একটু অসুবিধা হচ্ছে, তো দিদি নিয়ে গিয়েছে মাকে, তো তার জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি। সোনাও উঠেছে, সোনাকে পড়াতে আসবে, ও আঁকার ক্লাসে গিয়েছে, এখন ঘুম থেকে উঠে ওর 7:45 আঁকার ক্লাস থাকে, তো সেখান থেকে আসবে, আসার পরে ওর আবার পড়া আছে। তো যাই হোক, মন্টু কাকা এসেছে, বাবা আর কাকাকে এখন চা করে দেবো, তো চা বিস্কুট দেবো। আর দাদাকে বলেছিলাম সকালবেলা একটু পরোটা আনতে, তো দাদা জানতো না যে কাকা আসবে বা বাবা এখনও থাকবে, কাকা আসলে বাবার একটু দোকানে যেতে দেরি হয়, তো দাদা আমার আর সোনার মতন এনেছিল, এনে দিয়ে গিয়েছে, তো সেটাই আর কি, ভাগে যোগে এখন খাওয়া হবে আর বেলায় কিছু একটা করে নেব, যদি খিদে পায় তখন কিছু করব, যেহেতু সোনার পিসিমণিও আসবে পড়াতে, তাকেও কিছু দিতে হবে, তো তখন কিছু আবার করে নেব। তো এখন কাকাকে চাটা দেবো, বাবাকে দেবো, আমি খাবো না, আমি হরলিক্স খেয়ে নেবো। আর সোনা কিছু না খেয়েই যায়, ওই সকালবেলা ও কিছু খেতে চায় না, তো আসার সাথে সাথে ওকে পরোটা দিয়ে দেবো খেতে। বাবাকে যখন দিচ্ছিলাম খেতে, বাবা প্রথম থেকেই বলছিলো যে খাবে না, বাবার পেটটা ভালো নেই, তো আমি বললাম যে দেখো বাবা গরম গরম তো একটা অন্তত খেয়ে যাও, তো জোর করে সে একটা দিয়েছিলাম, একটা কোনো রকম খেয়েছিলো, কাকাকেও দিয়ে দিয়েছিলাম, আর সোনা আসলে সোনার আমি খাবো। সোনা বাড়ি আসার পরে ওকে পরোটা খেতে দিয়েছিলাম, আমিও খেয়েছিলাম, তো তোমাদেরকে বলেইছিলাম যে দাদা আমার আর সোনার মতন এনেছিল, তো তাতে পেট সত্যিই ভরে না, আর দোকানের পরোটা তো জানোই কেমন পাতলা হয়, তো খিদে পেয়ে গিয়েছিলো, আর এখন তো আমার সত্যি বলতে খুবই খিদে পায়, সেভাবে পেট ভরার মতন খাবার না খেলে খিদে পেয়ে যায়। তো পিসিমণিও এসেছিলো, মানে সোনার পিসিমণি, তো ভাবলাম যে ডিম টোস্টই বানাই আর কফি দেবো, মানে পিসিমণিকে আর ওই কাকাকে, সোনার পিসিমণি আর কাকাকে দেবো ডিম টোস্ট আর কফি, আমি আর সোনা সস দিয়ে খেয়ে নেবো, তো সেটা এখন বানাতে চলে আসলাম, এটা করবো, করে দেবো, নিজেরাও খাবো। 11:30 দিকে মা আর দিদি চলে এসেছিলো, তো আসার পরে দিদি ফ্রেশ হয়ে রান্না বসিয়ে দিয়েছিলো, আর সুমন চলে এসেছে, সুমন এসে স্নান টান করে ফ্রেশ হয়ে একটু বসে গল্প হচ্ছে। তো দিদি আজকে দুপুরবেলা রান্না করেছিল ইলিশ মাছের তেল ভাজা, মানে যেটা হয় আর কি, চিচিঙ্গা ভাজা, বেগুন ভাজা, ডাল সিদ্ধ, আর হচ্ছে ডিম দিয়ে কচুরগাটি দিয়ে তরকারি, আর ইলিশ মাছের ভাপা বা ঝাল কিছু একটা করেছে। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো সুমন খাওয়া হয়ে গেছে সুমনের, তো আমি এখানে দাদার আমি বসেছি, সুমন আর সোনা আগে খেয়ে নিয়েছে, তারপরে আমি আর দাদা এখানে বসেছিলাম, আমাদের হয়ে গেলে মা দিদি বাবা বসবে। তো এখন বিকেল হয়ে গিয়েছে আর দিদি এখানে আনারস কাটছে, সুমন মা দিদি সোনার সবাই খাবে, আমি নয়, আমি এইটা খাবো, আমি নাশপাতি আর আপেল খাবো। বাইরে এখন হচ্ছে মুষলধারে বৃষ্টি, তো আমার তো অবশ্যই বৃষ্টি ভালো লাগে, তো বারান্দায় এসে একটু দাঁড়িয়েছিলাম, তো যেহেতু বাজ পড়ছিলো, মেঘ ডাকছিলো ভীষণ, মা ঘরে যেতে বলছিলো বারবার সুমন, তো ঘর থেকে এটা তুলেছি, এত ভালো লাগছিলো দেখতে। যাই হোক, দিদি এখানে দুধের ছানা করছে, আর এখানে কফি হবে, কফি চা দুটোই হবে, তো সে তার জন্য দুধ ফুটছে, এখন খাওয়া হবে কফি, মানে সুমন খাবে কফি আর সোনা কফি খাবে, আমি মা দিদি দুধ চা আর বিস্কুট খাবো। খাওয়ার পরে সুমন মা দিদি সোনা ওই ছানা খায়, আমি এটা একটু ভালোবাসি না, ছানা পনির যাই বলো একটু পছন্দ করি না, তো ছানাটা হচ্ছে বিশেষ করে সুমনের জন্যই, সুমন ভালো খায় আর ওরা সবাই খাবে। আর সুমন আজকে আসার সময় ভুট্টা এনেছিল, আমি ভুট্টাটা যেহেতু ভালোবাসি কাঁচা ভুট্টাই এনেছিল, তো সেটা মা পোড়াবে, পোড়ানোর পরে আমি লেবু আর ওই নুন যেটা হয় সেটা মাখি খাওয়া দাওয়া হবে। এই প্রথম দেখলাম, মানে ভুট্টা খেয়েছি এই প্রথম এত মিষ্টি ভুট্টা, মানে ভুট্টাতে এতটাই কচি ছিল, একটুও ভালো লাগেনি, মানে সুমন অতটা বুঝতে পারেনি, সুমন বলেছিল যে ভালো দেখে দিন, ওকে ওই খোসা শুদ্ধই দিয়েছে, তো আর মানে ও অতটা ঠিক বোঝেনি বা বেছেও নেয়নি। মানি দিদি
বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। তো দাদা পড়ে আসার সময় বিরিয়ানি কিনে আনলো, এটা হইচইয়ের বিরিয়ানি। তো রাত্রিবেলা সবাই বিরিয়ানি খাবে, একমাত্র আমি বাদে। মানে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সবাই খাবে বিরিয়ানি আর আমি খাবো ডিম ভাত। দুপুরের একটু ইলিশ মাছের তেল, ডিমের তরকারি, তারপরে ডাল ছিল, তো সেইগুলো গরম করা হবে। আর মা গরম গরম একটু ভাত বসিয়ে দেবে, মানে ভাত বসিয়েও দিয়েছে, তো সেটা আমি খাবো আর বাদ বাকি সবাই বিরিয়ানি খাবে। আর এখন আমি খেতে বসেছি আর দিদি দাদা চলে গিয়েছে, সোনার খাওয়া হয়ে গিয়েছে, মা সবারই খাওয়া কমপ্লিট। বাবার যেহেতু বৃষ্টি পড়ছে সেজন্য দেরি হচ্ছে আসতে, তো মাকেও বলেছিলাম খেয়ে নিতে। একেতেই মা বিরিয়ানি অতটা ভালো খায় না, ঠান্ডা হয়ে গেলে মোটেই খেতে পারবে না, তো মা অল্প একটু নিয়ে মাকে খেতে দিয়ে দিয়েছিল দিদি। আর সুমন আর সোনা এখন স্কুলের গল্প হচ্ছে, সোনা ওর স্কুলের গল্প করছে, সুমন ওর স্কুলের গল্প করছে, এই গল্প হচ্ছে আর কি। তো আমার এখানে খাওয়া দাওয়াটা আমি কমপ্লিট করে নিই। বাজে এখন 11:10 আর বাবা সবে আসলো, বৃষ্টি হচ্ছিল, ভালোই বৃষ্টি হয়েছে, তো সে তার জন্য বাবা দেরি হয়েছে। আর আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট, এখন বাবা হাত মুখ ধুতে গেল, এসে বাবা খাওয়া দাওয়া করবে। তো ভিডিওটা এখন এখানেই শেষ করব, তোমাদের সাথে দেখা হবে অবশ্যই পরের ভিডিওতে। আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ ওটা করে দিও। টাটা, গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।